আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বেলাল হোসেন ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহরি খাওয়ার সময় কীভাবে নিয়াত করেছেন এবং তিনি ইফতারের সময় কোন দোয়া পড়েছেন, দলিল সহকারে জানাবেন। ভাই, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইউবাইয়িদ আস-সিয়াম ক্বাবলা আল-ফাজর ফালা সিয়াম লাহ, যে ব্যক্তি ফজরের পূর্বে রোজার নিয়াত করল না তার রোজা হবে না। আরেকটি হাদিসে এসেছে, মান লাম ইউজমি' আস-সিয়াম ফালা ক্বাবলা আল-ফাজর ফালা সিয়াম লাহ, যে ব্যক্তি রোজার নিয়াত ফজরের পূর্বে করল না তার রোজা হবে না। এই হাদিস দুটি সহিহ। এই হাদিসের আলোকে মুহাদ্দিসগণ তারা এটাই বলেছেন, কোনো ব্যক্তি যদি রোজার শুরুতে পুরা রমজান মাসের নিয়াত করে নেয় যে আল্লাহ আমি পুরা রোজার মাস রোজা রাখব, তৌফিক দান করো, কল্পনা করি নেয়, তাহলে তার নিয়াত করা হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি প্রতিদিন সিহরি খাওয়ার পর কল্পনা করি নেয় তাও হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি রাত্রের যে কোনো সময় যদি সে কল্পনা করে নেয় তাহলে তার নিয়াত করা হয়ে যাবে। আর নিয়াত হচ্ছে অন্তরের কল্পনা আর এর স্থান হচ্ছে অন্তর, তাই মুখে কোনো উচ্চারণ করে নিয়াত হাদিসে আসেনি। যেভাবে আমাদের দেশে আমরা শুনতে পাই যে অনেকে রোজার নিয়াত করেন, নাওয়াইতুয়া নাসুমা গাদান, এর অর্থ হচ্ছে যে আমি নিয়াত করতেছি আগামীকাল রোজা রাখব। তা আমরা যখন সিহরি খাই সেই দিনের রোজা রাখার জন্য, তাহলে আগামীকাল রোজা কীভাবে রাখব? কারণ ফজরের সময় যখন আমরা সিহরি খাই এবং রাত্রিটি আগে দিন পরে, তাহলে আমরা যেদিনের রোজা রাখতেছি সেই দিনেই নিয়াত করতেছি। কিন্তু আমাদের কি শিক্ষা দেওয়া হয়েছে যে আগামীকাল আমরা রোজা রাখবো? তাহলে নিয়াত তো ভুল হয়ে যাচ্ছে। তাই এই ধরনের ভুল নিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। তিনি বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, প্রতিটি আমল নির্ভর করবে নিয়াতের উপরে। আর এই নিয়াত এটা হচ্ছে কসদ, কল্পনা, মাহাল্লুহু আল কলব, আর তার স্থান হচ্ছে অন্তর। তাহলে অন্তরের কল্পনাটাই হচ্ছে কি? নিয়াত। তাই রোজার নিয়াত অন্তরের কল্পনা করবে, সেটা রোজার শুরুতেও যদি কেউ, মাসের শুরুতেও যদি কেউ করে ফেলে পুরা রমজানের জন্য, মুহাদ্দিসিনগণ বলেছেন যে তার পুরা রমজান মাসের নিয়াত হয়ে যাবে। আর কেউ যদি প্রতিদিন করে তাও হয়ে যাবে। তাই আমাদেরকে নিয়াত যদি করতে হয় তাহলে অন্তরের কল্পনা দিয়ে করতে হবে, আর না হলে শুরুতেই করে নিতে হবে। কিন্তু প্রতিদিন নাওয়াইতু ওয়া নাসুমা গাদান, আমি নিয়াত করতেছি আগামীকাল রোজা রাখব, এই ধরনের নিয়াত কোথাও হাদিসে আসেনি। এরপর আসেন যে ইফতারের দোয়া। আমাদের মধ্যে একটি দোয়া প্রসিদ্ধ আছে যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকে কাফতারতু,
এই দোয়াটা পরে আমরা ইফতার করি। এই দোয়া সহি হাদিস দ্বারা প্রমাণিত না, এই দোয়া সহি হাদিসে আসেনি, এটা জয়ীফ হাদিসে এসেছে। এই হাদিস রাসূল সাল্লাম থেকে সহিভাবে আসেনি, যেটা আমাদের সহি হাদিসে এসেছে। খাওয়ার পূর্বে বা পান করার পূর্বে বিসমিল্লাহ বলে খেতে হবে, এরপর ইফতার করার সময় কিছু খেয়ে তখন বলতে হবে যাহাবা জামা উ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি সহিহ হাদিস দ্বারা সাবেত আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার মুখে দিয়ে কিছু খেয়ে একটু পর এই দোয়াটি পড়েছেন, খাবার মাঝখানে এই দোয়াটি পড়েছেন। তাই আমরা এই দোয়াটি পড়ব, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর যেটা আল্লাহ মালাকা সুমত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।